পশ্চিমারা বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর রাশিয়াকে কেউ হুমকি দেবে সেই সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের বার্ষিকীতে রুশ প্রেসিডেন্ট এই সতর্কবার্তা উচ্চারণ করেন। পুতিন বলেন, রুশ সেনারা ইউক্রেনে পশ্চিমা সমর্থিত সেনাদের বিরুদ্ধে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। তার মতে, নাৎসি জার্মানিকে পরাজিত করার ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা ভুলে গেছে অহংকারী পশ্চিমারা। তারা এখন বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের উচ্চাকাঙ্ক্ষা বিশ্বকে ভুল পথে পরিচালিত করবে, তাই রাশিয়া এ ধরনের সংঘাত প্রতিরোধে প্রস্তুত রয়েছে বলে জানান পুতিন। বিশ্বের কোনো দেশ রাশিয়াকে হুমকি দেবে সেই সুযোগ দেওয়া হবে না। রুশ প্রেসিডেন্ট বলেন, সেনারা যে কোনো ধরনের কৌশলগত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।